আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মৌনী অমাবস্যায় শনির দশা থেকে এবং শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার এক চমৎকারী উপায়। মৌনী অমাবস্যা 2020, আগামী 24 জানুয়ারি 2020 শুক্রবার রাত্রি 2:11 অমাবস্যা তিথি লাগবে, আর অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন শনিবার রাত্রি 3:11। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের কাছে, তা হল মৌনী অমাবস্যা। এবং এই বিশেষ তিথিতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, তা হল ধনুরাশি ছেড়ে শনিদেব তার নিজের গৃহে 30 বছর পরে পদার্পণ করবে। অর্থাৎ ধনুরাশি ছেড়ে মকর রাশিতে শনিদেবের ট্রানজিট হবে। আর এই বিশেষ গোচর ফল সম্পর্কে বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজ এই ভিডিওতে আলোচনা করব এই বিশেষ তিথিতে মৌনী অমাবস্যার গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে। মৌনী অমাবস্যা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অশুভ প্রভাব থাকে, শনির 7.5 কিংবা শনির ঢাইয়া শনির মহাদশা অন্তর্দশা চলতে থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ উপায়গুলি করবেন। মৌনী অমাবস্যাকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ তিথি হিসাবে মনে করা হয়। যদি আপনি এই বিশেষ দিনে শনির অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য উপায় করেন, তা অত্যন্ত শুভ ফল আসতে পারে আপনার জীবনে। 2020 সালের 24 জানুয়ারি এই বিশেষ মৌনী অমাবস্যাতে অবশ্যই শনিদেবের জন্য এই বিশেষ উপায়গুলি করুন। মৌনী অমাবস্যার সূর্যোদয়ের আগে কিংবা সূর্যাস্তের পর চিনি ও কালো তিল মিশ্রণ করে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে আপনি উৎসর্গ করুন এবং 7 বার প্রদক্ষিণ করুন। আর সেই সময় আপনি শনিদেবের বিশেষ মন্ত্র ঔম সম শনিশ্চরায় নমঃ, এই বিশেষ মন্ত্র জপ করতে করতে 7 বার প্রদক্ষিণ করুন। আর এমনটা করলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। এই বিশেষ দিনে যদি আপনি গরুকে কালো বিউলির ডালের খিচুড়ি খাওয়াতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনিবার দিন সন্ধ্যায় কোনো শনি মন্দিরে গিয়ে এই বিশেষ খিচুড়ি ভোগ আপনি অবশ্যই অর্পণ করুন। আর সেই খিচুড়ি ভোগ আপনি কোনো গরিব মানুষকে অথবা কুষ্ঠরোগীকে যদি বিতরণ করতে পারেন প্রসাদ হিসাবে, তাহলে আপনার উপরে শনির অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে, শনির বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অশুভ প্রভাবের জন্য আপনার কর্মজীবনে আপনার সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এই মৌনী অমাবস্যার দিবসে 7টি দানাশস্য আপনি দান করুন এবং সেই সাথে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। শাস্ত্রে বলা হচ্ছে যে মৌনী অমাবস্যার দিনে তিল দান অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, তাই গরিব ও শ্রমিকদের মাঝে কালো তিলের তৈরি মিষ্টি আপনি দান করুন। আর যদি এমনটা করতে পারেন, আপনার জীবনে বিভিন্ন ঝঞ্ঝট ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। এই বিশেষ দিনে শনিদেবের উদ্দেশ্যে তিল তেল বা সর্ষের তেলের অভিষেক করুন। কালো তিল এবং গুড়ের তৈরি মিষ্টি আপনি এই বিশেষ দিনে দরিদ্র ব্যক্তিদের দান করুন। আর এমনটা করলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা দীর্ঘদিনের অশুভ ফল থেকে আপনি মুক্তি পাবেন। মৌনী অমাবস্যার দিন যদি আপনি কোনো শিব মন্দিরে গিয়ে জলের সঙ্গে কালো তিল দিয়ে অভিষেক করেন, তাহলে আপনি শনির দোষ থেকে মুক্তি পাবেন। এই বিশেষ দিনে আপনি ভিক্ষুক প্রতিবন্ধী ও অনাথ বাচ্চাদের খাদ্য এবং কালো কম্বল দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনির দোষ থেকে মুক্তির পাশাপাশি রাহু ও কেতুর খারাপ ফল থেকে আপনি মুক্তি পাবেন।
মৌনী অমাবস্যার দিন আপনি কাঁচা সুতোর ধাগা দিয়ে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে বাঁধুন এবং 108 বার প্রদক্ষিণ করুন। আর এমনটা করলে শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। এই বিশেষ দিনে গরু এবং কুকুরকে অবশ্যই খাবার দেবেন, তাদেরকে তাড়িয়ে দেবেন না। তাদের তিলের তৈরি কোনো মিষ্টান্ন যদি দিতে পারেন, শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। মৌনী অমাবস্যার দিনে যদি আপনি কোনো অন্ধ ব্যক্তিকে যদি খাবার দেন বা অন্ন ভক্ষণ করাতে পারেন, তাহলে আপনার জীবনে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন এবং শনিদেবের অনুগ্রহে আপনি আপনার জীবনকে আরও বেশি সুন্দর এবং সুগম করে তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছোট্ট সময়ের মধ্যে আপনাদের জানালাম আগামী 24শে জানুয়ারি 2020 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই গুরুত্বপূর্ণ তিথি হলো মৌনী অমাবস্যা। আর এই মৌনী অমাবস্যাতে আপনি অবশ্যই এই ছোট ছোট উপায়গুলি করে আপনার জীবনকে আরও বেশি সুন্দর করে তুলুন। শনিদেবের কৃপা পেতে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আর মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় শনিদেব কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।